সবেমাত্র স্বাধীন হয়েছে অন্যতম সাহিত্যিক জয় রায়ান চলচ্চিত্রকার তিনি মিরপুরে নিখোঁজ হয়ে গেলেন। অনেকে বলে তার কাছে এমন অনেক তথ্য ছিল যারা মুক্তিযোদ্ধা হিসাবে দাবিদার, সেই মুক্তিযুদ্ধের দাবিদারদের আসল চরিত্র, আসল চিত্র, আসল ঘটনা জহির রায়হান সাহেবের কাছে ছিল। ওই যে গুম শুরু হয়েছে আজ পর্যন্ত আমাদের, গতকাল পর্যন্ত সুনামগঞ্জের গাউসকে, হবিগঞ্জের গাউসকে গুম করা হয়েছে, তার আগে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, তারপরে চৌধুরী আলমকে গুম করা, 600-700 মানুষকে যে ক্ষতি করা হয়েছে, নিখোঁজ করা হয়েছে, সন্তান তার পিতার মুখটা দেখতে চায়, তার হাতটা ধরে সে স্কুলে যেতে চায়, ওই বাচ্চাটা তার অভিভাবককে পাচ্ছে না, তার পিতাকে পাচ্ছে না। ভাবা যায় প্রধানমন্ত্রী 15ই আগস্ট তার স্বজনদের হারিয়েছে, নির্মম হত্যাকাণ্ডে তার স্বজনদের তিনি হারিয়েছেন। আমরা তার কষ্ট বুঝি, কিন্তু প্রধানমন্ত্রী এই 600-700 জনের যে কষ্ট, তার পরিবার, তার মাতা, তার পিতা, আমার বোনের স্বামী, প্রধানমন্ত্রী এই কষ্টটা স্বীকার করতে চান। এই জন্য আমি শুরু থেকে বলেছিলাম সরকার আছে দেশে এটা মনে হচ্ছে। তিনি বেগম খালেদা জিয়াকে 5টি বছর জেলখানায় রেখেছে, এটা ভাবা যায়? যিনি গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছেন, তথাকথিত সামরিক স্বৈরাচারকে পতন ঘটিয়েছেন, বাংলাদেশের নারী শিক্ষা যে অগ্রগতি তার হাত ধরে হয়েছে, তাকে আপনারা একটা মিথ্যা মামলায় আপনার জেলখানায় রেখেছে। তারেক রহমান সংবিধানের স্বীকৃত বিষয় চিন্তা কথা বলার অধিকার মানুষের থাকবে, আপনি তাকে সব কিছু আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোনো জায়গায় রাখা যাবে, এটা ভাবা যায়? তিনি বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের অ্যাক্টিং চেয়ারপারসন, তার কথা আপনি প্রকাশ করতে পারবেন না? যে কোর্ট মানুষের অধিকারকে নিশ্চিত করবে, সেই কোর্ট মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, এইভাবে তো চলতে পারে। সেই জন্য আমরা বলেছি এই সরকারের পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং একটি নির্বাচন কমিশন আলোচনার মধ্যে দিয়ে গঠন করতে হবে। আজকে বলছি তার অর্থে এই নয় যে বলতেই থাকব। এক সময় বিএনপি এবং তার সৈনিকরা এই বলাটাকে কার্যকর করবে, আপনি বাধ্য হবেন পদত্যাগ করতে, আপনি বাধ্য হবেন পার্লামেন্ট ভেঙে দিতে, আপনি বাধ্য হবেন এই নির্বাচন কমিশনকে পূর্ণ গঠনে উদ্যোগ নেওয়া, কারণ এই জাতি মুক্তিযুদ্ধের জাতি, এই জাতি লড়াই সংগ্রাম না, যুদ্ধের মধ্যে দিয়ে তারা তা স্বাধীনতা অর্জন করেছে, গণতন্ত্র অর্জন করেছিল, মানুষের অধিকার অর্জন করেছে। সেই জন্য এই গুম দিবসে আমি আমার স্বজন বন্ধুদের ফেরত চাই। যতদিন আপনি ফেরত দিতে না পারবেন, আপনি ক্ষমতায় থাকেন অথবা না থাকেন, এর দায় আপনাকে নিতে হবে, এর দায় আপনাকে স্বীকার করতে হবে, এবং একদিন এমন হবে যে এই দায় থেকে আপনার আইনের মুখোমুখি আপনাকে হতে হবে। এই কথা বলে সবাইকে আগামী দিনে রাস্তার আন্দোলনে নেমে আসে এবং মীমাংসার জন্য, সরকারের পদত্যাগে বাধ্য করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে বাংলাদেশ জিন্দাবাদ।